আসসালামু আলাইকুম, এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আলোচনা করব কিভাবে ভল সমান সমান বর ইনটু দূরত্ব বাই সময় স্কয়ার হয় এই বিষয়টা নিয়ে। তাহলে শুরু করি। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি এফ সমান সমান এম এ। এখানে এফ মানে হচ্ছে প্রযুক্ত বল এবং এম মানে হচ্ছে বস্তুর ভর আর এ মানে হচ্ছে ত্বরণ। তাহলে এগুলো আমরা বাংলায় লিখে ফেলি। এফ মানে হচ্ছে বল সমান সমান, এখানে এম মানে হচ্ছে ভর, তারপর গুণ, আর এ মানে হচ্ছে ত্বরণ। তারপর ভরকে আমরা ভেঙে কোনো কিছু লিখতে পারি না, ভরের ভরই থাকবে। তারপর গুণ, এখানে আমরা ত্বরণকে ভেঙে লিখতে পারি। আমরা জানি ত্বরণ এ সমান সমান বি বাই টি। ত্বরণ এ সমান সমান বি বাই টি কিভাবে হয়? কারণ ত্বরণ হচ্ছে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। সুতরাং আমরা বলতে পারি ত্বরণ এ সমান সমান বি বাই টি। এখানে বি মানে হচ্ছে বেগ আর টি মানে হচ্ছে সময়। তাহলে আমরা লিখে ফেলি ত্বরণ সমান সমান বি বাই টি, বেগ বাই হচ্ছে সময়। সময়, আচ্ছা। তারপর তারপর এখানে বরকে ভাঙানো যায় না, বর যা আছে ভরের বরই থাকবে। তারপর হচ্ছে গুণ চিহ্ন। তারপর এবার আমরা কি করতে পারি? এখানে সময়কে আমরা ভেঙে কোনো কিছু বানাতে পারি না, কিন্তু বেগকে আমরা ভাঙতে পারি। কারণ আমরা জানি এস সমান সমান বিটি, এস সমান সমান বিটি। সেখান থেকে যদি আমরা বি এর মান বের করি, ভেগের মান বি সমান সমান এস বাই টি, তাহলে বি সমান সমান এস বাই টি। এখানে এস মানে হচ্ছে দূরত্ব আর টি মানে হচ্ছে সময়। তাহলে আমরা ভেগকে যদি ভাঙি, তাহলে আমরা দূরত্ব ভাই সময় বের করতে পারি। তাহলে আমরা লিখে ফেলি, উপরে হচ্ছে দূরত্ব আর নিচে অলরেডি আমাদের একটা সময় আছে, তারপর ভেগকে ভাঙা যে আমরা সময় পাইলাম। তাহলে আমাদের নিচে দুইটা সময় হলো। তাহলে সময়, এটা হচ্ছে আগে যে সময়টা ছিল সেই সময়। তারপর এখানে ভেগকে ভাঙা উপরে পাইলাম হচ্ছে দূরত্ব, আর নিচে পাইলাম আবার আরেকটা সময়। তাহলে গুণ সময়। এখানে বিষয়টা আমি একটু আবার ক্লিয়ার করে দেই। সময়কে ভাঙানো যায় না, তাই সময়ের এই সময়। তারপর ব্যাগকে ভাঙানো যায়, ব্যাগকে ভেঙে আমরা লিখলাম দূরত্ব বাই সময়। তাহলে উপরে হচ্ছে দূরত্ব আর নিচে হচ্ছে গুণ সময়। তাহলে তো আমাদের হয়ে গেল সময় সময় গুণ করলে সময় স্কোয়ার, উপরে হচ্ছে দূরত্ব আর নিচে হচ্ছে সময় স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে বল সমান সমান বর ইনটু দূরত্ব বাই সময় স্কোয়ার। এটা প্রমাণিত হয়ে গেল। আমার মনে হয় সায়েন্সের স্টুডেন্টরা এটা বুঝবে। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।